এরপর আসেন, এবাদতে মধ্যপন্থী হওয়া, এটা আমাদের অনেকের মধ্যে নাই। অনেকে তো এবাদত করি না, পার্সেন্টেজ করলে দেখা যায় যে কেউ শুধু শুক্রবারে সালাত আদায় করে, পাঁচ হাক্ত সালাত আদায় করে, লোকসংখ্যা দিন দিন কমে যাচ্ছে না। আর এখন এই ধরাধরি হচ্ছে তো ভয়, এক তরুণ ছেলে মসজিদই আসে না। এবাদতে মধ্যপন্থী হওয়া জরুরি কীভাবে? আপনারা হয়তো বলবেন যত বেশি বেশি ইবাদত করো তত বেশি বেশি নেকি পাবো, কথা তো ঠিকই, এ কথা ঠিক নয়। এ বিষয়ে একটা মূলনীতি হচ্ছে এই, হাদিসটা সবার মনে রাখা ভালো। কল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলাইকুম মা তুতিকুন ফাওয়াল্লাহি লা ইয়ামিল্লুল্লাহু হাত্তা তামিল্লু, রাওয়াহুল বুখারী। তোমাদের উপরে অপরিহার্য হলো যতক্ষণ তোমাদের শক্তিতে কুলায় ততক্ষণ ইবাদত করো। আল্লাহর কসম, তিনি কখনোই বিব্রত বোধ করেন না যতক্ষণ না তোমরা নিজেরা ক্লান্ত বোধ না করো। অর্থাৎ যতক্ষণ আপনার ক্লান্তি আসবে আপনি সালাত বন্ধ করে দেবেন, বাইরে যাবেন আবার উজু করবেন, টুলি টুলি করে স্মার্ট হবেন, আবার ইবাদত শুরু করবেন। আপনার শক্তিতে না কুলালে আপনি ইবাদত করবেন না। দেখেন না, অধিকাংশ মসজিদে রমজানের সময় কী বিপদ ঘটে যায়। আমরা 8 রাকাত পড়ি আর 3 11 রাকাত, তাই 1.5 ঘন্টা লাগে। তাই দেখা যায় মুসল্লি 10 দিন হয়ে গেলে, কেউ 5 দিন হয়ে গেলে আস্তে আস্তে কমতে শুরু করে দেয়। আর যারা 33 রাকাত পড়ে তাদের উপায়টা কী? 20-এর আগে পিছে সব মিলে এসেলে এসার টেসার সব ধরে 33 রাকাত নাকি হয়। এত উঠা বসা করা কি কারোর পক্ষে সম্ভব? কজন যাবে সেখানে? তবুও যায়, কোরআন বুঝুক আর না বুঝুক, হাফেজরা তো পড়ে যাচ্ছে, এক্সপ্রেস সার্ভিস, আকার ওকার ঠিক ঠিকানায় চলে যাচ্ছে। মানুষের ধারণা যে শুনতে পারলে হাজিরা দিতে পারলে নেকি হবে, না। যতক্ষণ আপনার মধ্যে স্পৃহা না থাকবে আপনার ওই ইবাদতে নেকি নাই। আপনাকে বুঝতে হবে, মনের মনোযোগ দিয়ে আপনাকে কেরাত শুনতে হবে, মনোযোগ দিয়ে সালাত আদায় করতে হবে। এটি হচ্ছে মধ্যপন্থা। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ চান তোমাদের সহজ বিষয়টা, কঠিন বিষয়টা আল্লাহ চান না। বান্দা যেন সহজভাবে আল্লাহর ইবাদত করে, আল্লাহ এটাই পছন্দ করেন। বেশি বেশি করে তুমি আল্লাহকে খুশি করবে না, শুধু রাকাত গণনার মধ্যেই নেকি নাই। রাকাত কেমন আন্তরিকতার সঙ্গে হচ্ছে এটার মধ্যেই নেকি নির্ভর করে। একটা উদাহরণ দিলে আরও সহজ হবে। মানে আনাসিন কল কর রাসূলুল্লাহ কল যা রাহাতুল রাহাতিন এলা বইউতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনজন যুবক একদিন আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে এলেন, তাদের কক্ষগুলোর সামনে এসে আল্লাহ রসুলের ইবাদত কেমন ছিল জিজ্ঞাসাবাদ করলেন। তারপরে ওরা নিজেরা বসে বলছে আসলে আল্লাহ রসুলের তো আগে পিছিয়ে সব গোনা মাফ, উনি একটু ইবাদত কম করল সমস্যা নাই, কারণ হাম তাকাল্লুহা, আবার আল্লাহ রসুলের ইবাদত খুব কম মনে করলো ওরা, ইয়ে এত অল্প ইবাদত করি উনি একেবারে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন। হতে পারে, উনি তো নবী, তার বিষয়টা আলাদা, আমরা কিন্তু প্রায় বলি কথাটা, উনি নবী আর আমরা তো সাধারণ মানুষ, না তিনি আমাদের নবী, মানুষের নবী, তিনি ফেরেশতাদের নবী ছিলেন না। মানুষের যাতে কষ্ট হয় ওনারও তাতে কষ্ট হয়। একজন বলল আমি আর কখনোই সালাত ছাড়বো না, দিন রাত খালি সালাতের মধ্যেই থাকবো। একজন বলল আমি এক দিন রাত মানে আপনি প্রতিদিন সিয়াম রাখবো, একদিনও সিয়াম ভাঙবো না। আরেকজন বলল আমি কখনোই বিবাহ করব না, বিয়ের শত ফেতনা। এই কথা নিজেরা বলাবলি করছে, আল্লাহ রাসূল ঘর থেকে বেরিয়ে আসছেন, কে গো এই কথাগুলো কে বললে তোমাদের মধ্যে, তোমরাই বলছিলে? তাহলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাসূল আমরাই বলছিলাম। শুনে রেখো, ইন্নি লা আখশাকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, বা আলামুকুম, দিন সম্পর্কে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি বিজ্ঞ। আনা উসাল্লি, আমি সালাত আদায় করি, ও আসুম, সিয়াম পালন করি, ওয়াতাজাওয়াজুন্নিসা, বিবাহ করেছি, অতএব ফমান রাগিবা আন্নি ফমান রাগিবা আন সুন্নতি ফালা ইসামিন্নি, যে ব্যক্তি আমার এই রীতির বিপরীত করবে সে আমার দলভুক্ত নয়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। এদের কী বোঝা গেল? সালাত আদায় করবে একটানা নয়, সময় মতো করবেন, সিয়াম রোজ হবে না, সুন্নত নিয়ম অনুযায়ী
যে নিয়ম সেভাবে করবেন, সারা বছর সিয়াম পালন করা যাবে না। আবার বিবাহসাদী বন্ধ করে তুমি সন্ন্যাসী হবা, এটা হবে না। বিবাহসাদী করতে হবে, তার মধ্যে থেকেই তোমাকে দিন পালন করতে হবে। তুমি পরীক্ষা দেবে না, খালি পাশ করবা, এটা তো হবে না। তো পরীক্ষা দিয়ে তো ওতে পাশ হবে। এটাই হলো ইবাদত, এটাই হলো মধ্যপন্থী ইবাদত। বাড়াবাড়ি করলেই সেটা চরমপন্থী ইবাদত হয়ে যাবে। এখানে একটা হাদিস মনে রাখবেন আপনারা, আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহ ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তাগফিরুল্লাহ ফি যিম্মাতিহি। রাওয়াহুল বুখারী। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দেখো যে ব্যক্তি আমাদের সঙ্গে সালাত আদায় করে, আমাদের মতোই সালাত আদায় করে, যে ব্যক্তি আমাদের কেবলাকে কেবলা বলে বিশ্বাস করে, যে ব্যক্তি আমাদের জবাহকৃত পশু খায়, সে ব্যক্তি মুসলিম। মনে থাকবে তো, যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে, আমাদের কেবলার দিকে ফিরে কেবলা নির্ধারণ করে, এবং যে ব্যক্তি আমাদের জবাহকৃত পশুর গোশত খায়, ফাযালিকাল মুসলিম, ওই ব্যক্তি কিন্তু মুসলমান। আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি, তার জিম্মা আল্লাহর কাছে, তার জিম্মা তার রসুলের কাছে। ফালা তাগফিরুল্লাহ ফি যিম্মাতিহি, অতএব আল্লাহর জিম্মার উপরে তোমরা হস্তক্ষেপ করো না। কি বোঝা গেল? একজন লোক যদি কবিরা গুনাহ করে, যদি সে সালাত আদায় করে এবং আপনার সঙ্গে কেবলা কেবলা মিল হয়, সে যদি জবহকৃত পশুর গোশত খায়, আপনি তাকে কাফের বলতে পারবেন কি? এই হাদিস কি বলছে আপনাকে? আপনি তো কবিরে গুনাহ করে তাকে হত্যা করতে পারেন না, তার রক্ত হালাল করতে পারেন না। বুখারী শরীফের হাদিসকে অগ্রাহ্য করে কোনো মানুষকে মুসলমান থাকতে পারে নাকি? অত হিসাব করে পা ফেলতে হবে। বাচ্চাদের, তরুণদেরকে বলতে সাবধান হয়ে যাওয়া।